ভ্রমণরসিক বাঙালির মনে বেড়ানোর ইচ্ছে কিন্তু একটু থেকেই যায়। তাই বন্ধুরা, ইচ্ছে পূরণ করার জন্য অনেকেই বারে বারে কলকাতার সবথেকে কাছের বেড়ানোর জায়গায় চলে আসে, বকখালিতে। আর বকখালিতে এসে সবার মনেই একটাই প্রশ্ন জাগে, কম খরচে ভালো মানের শ্রীবিচ সাইড হোটেল কোথায় পাবো। তাই বন্ধুরা, এই ভিডিওটি শুধুমাত্র তোমাদেরই জন্য। বন্ধুরা, আমরা কিন্তু এখন চলে এসেছি সমুদ্র সৈকত হোমস্টে। আর এই হোটেলটা কিন্তু রয়েছে বকখালির একদম শ্রীবিচের সামনে। এই যে সামনে দেখতে পাচ্ছ শ্রীবিচ, আর শ্রীবিচের সামনেই রয়েছে এই হোটেলটা। আর এই হোটেলে আজকে আমরা রিভিউ করব। আমি আজ থেকে নামলো, নামার পরে কিভাবে আসবে আপনার হোটেলে? সাইড থেকে মনসা মন্দিরের দিকে যাবো, তাই তো? মনসা মন্দিরের দিকে গিয়ে একদম শ্রীবিচের কাছে এসে হোটেলের নামটা সমুদ্র সৈকত হোমস্টে। দেখবে ব্যানার লাগানো আছে। কেউ ধরো আপনার নাম্বারে কল করলো বকখালি থেকে এসে, আপনি কি গাইড দেবেন? আপনারা কি নিয়ে আসতে পারবেন? তো দাদার মুখ থেকে শুনলেন যে যদি ফোন নাম্বারে ফোন করে আপনারা আসতে চান, তাহলে অবশ্যই দাদাভাই গাইড দিয়ে আপনাদেরকে বাস স্ট্যান্ড থেকে নিয়ে চলে। দাদাভাই কিন্তু রুম দেখাচ্ছে, এবারে তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যে আমরা কিন্তু এই যে রুমের ভিতরে ঢুকছি, এটা দেখো কত সুন্দর রুম, একদম শ্রীবিচের সাইডে এত সুন্দর রুম। আর কেমন কি রেট তা দাদা ভাইয়ের মুখ থেকে শুনবো। আর এখানটায় দুজন থাকতে পারবে, আর একটা বাচ্চাও থাকতে পারবে, সেরকম ফ্যামিলি রুম। তো দাদা ভাই আসুন একটু, বলবেন। দাদা ভাই, এটা কজনের রুম? আর এই রুমটা কেমন কি রেঞ্জের মধ্যে পড়বে? এটা আমাদের যদি অপশন সিজনের সময় আসো তাহলে 550 বাথরুমটা কত সুন্দর, আর গিজারও বসানো রয়েছে, ঠান্ডা গরম দুটোই। আর শ্রীবিচের সাইডে এত সুন্দর রুম এত কম রেঞ্জের তোমরা খুবই কম পাবে। ঠান্ডা গরমে এখান থেকে যদি ছাদে উঠে কেউ সমুদ্র কষ্ট কি যায় একই রুম দেখাচ্ছি। কাকু একটু বলে দাও হোটেলের নাম কি? সমুদ্র সৈকত। হ্যাঁ, সমুদ্র সৈকত। আর কাকু মালিক তো? কাকু এই হোটেলের মালিক কিন্তু এই কাকু, ঠিক আছে?
দেখাচ্ছে উবরে, এর থেকে বা হাই বাজেটের যে রুম পাওয়া যায়। আর এখান থেকে কিন্তু সমুদ্রটাকে খুবই কাছ থেকেই দেখা যাবে, ছাদে যাচ্ছি, ছাদ থেকে একদম সমুদ্র কাছে, সামনে জঙ্গল, জঙ্গলের পরেই কিন্তু হোটেল, মানে শ্রী বিচ। আর উপরে এখান থেকে কিন্তু উপরে উঠে গিয়ে কিন্তু দেখা যাবে যে একদম সমুদ্র সামনে। আর এই যে কটা রুম রয়েছে দাদা ভাই? টোটাল আছে 18টা, নিচ উপর করে, নিচ উপর করে 18টা রুম। আর শ্রী বিচ সাইডে, বিশেষ করে শ্রী বিচ সাইডে এরকম রুম পাওয়া টাফ ব্যাপার। আর এই যে উপরে থেকে এখানটায়, এখানে কজন থাকতে পারবে দাদা ভাই? চার পাঁচজন থাকতে পারবে। আর সব থেকে মজার বিষয়, এখান থেকে কিন্তু সামনে বকখালি জঙ্গল, এই যে দেখতে পাচ্ছ বকখালি জঙ্গল, কিন্তু এরপরেই শ্রী বিচ সাইড, এই যে দূর থেকে এখান থেকে দেখতে পাচ্ছ, ওই যে এই যে সোজাসুজি দেখতে পাচ্ছ শ্রী বিচটা একদম সামনে। আর এখানে চার পাঁচজন থাকতে পারবে আরামসে, আর শুয়ে শুয়ে টিভিও দেখতে পারবে। আর এই যে বাথরুমটা, অ্যাটাচ বাথরুম, প্রত্যেকটা রুমে কিন্তু অ্যাটাচ বাথরুম রয়েছে। সেই রুমটার রেন্ট কি আছে? এই রুমটা আছে নরমালি দেওয়া হয় আমাদের 850। 850 সিজন অফ অক্সিজেন এখন রোববার হলে 1050 1250 এইরকম দেওয়া হয়। এবার সিজন অনুপাতে একটু হাই লো। তবে আসার আগে দাদা ভাই বলে দিয়েছে যে আসার আগে ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে আসলে ভালো হয়, তাই তো দাদা ভাই? হ্যাঁ, সুন্দর একদম। আর একটা রুমে নিয়ে যাচ্ছে দাদা ভাই। মানে আমার তো একদম খুব পছন্দ হয়েছে, মানে একদম কালারফুল রুম এবং টাইলস বসিয়েছে কোটাটা, একদম টোটালি একদম কালারফুল, হেভি সুন্দর। রুমের কোয়ালিটি বলতে কোয়ালিটি পাওয়া টাফ ব্যাপার রয়েছে, আর বিশেষ করে শ্রী বিচ সাইডে এরকম রুম পাওয়া টাফ ব্যাপার। আর আমি আর কার্তিক কিন্তু রিভিউ করতে এসেছি এই বকখালি এই হোটেলটায়, তো আমার সঙ্গে কার্তিক আছে, আর দাদা ভাই টোটাল রুম কিন্তু পরপর করে ভিজিট করাচ্ছে, রুমগুলো কিন্তু একদম পরপর করে। এসি রুম আছে, এটা এসি রুম রয়েছে, টিভি পাখা সব কিছুই রয়েছে, আর সামনের ভিউও দেখতে পাবে, আর সামনে বাথরুমও রয়েছে। এই যে বাথরুম রয়েছে, সামনের ভিউও, জঙ্গলের ভিউও দেখতে পাবে সকালবেলা উঠে। আর দাদা ভাই সব যদি একই রুম হয়ে থাকে দেখান তো, কেন না সবগুলো যদি একই রুম হয়ে দেখানোর দরকার নেই, এখানটা একটু আসবেন এই এসি রুমের ব্যাপারে কিছু যদি। এই এসি রুমটা রেঞ্জ কি আছে? যদি এসি রুম নাও, হ্যাঁ যদি এসি নাও তাহলে বলবো তোমাদের নর্মালি 1050। ডবল বেডের, তাই তো ডবল বেডের রুম। এই যে ভিউটা দেখো বন্ধুরা, ভিউটা দেখো অসম ভিউ একটা, মানে সেই লেভেলের একটা বেড এটা। এখানে দু থেকে তিনজন থাকতে পারবে, এখান থেকে দু থেকে তিনজন থাকতে পারবে। এখানেও দেখো সামনে দেখো, একই সঙ্গে ডবল বেডের রুম পর পর সাজানো রয়েছে, মানে টোটাল ফ্যামিলি থাকতে পারবে। আর এসিও আছে, সব কিছুর ব্যবস্থা আছে, এসি লিলে নিতে পারেন। আর এখানে বসে কিন্তু সামনে এই যে ডিনারও করতে পারবেন, সব কিছুই এখানটায়, খাওয়া দাওয়া সব কিছুই এখানটায় বসে করতে পারবেন। এখানটায় কি দাদা ভাই, এখানটায় কি মানে মানে রান্নার ব্যবস্থা আছে না খাবার অর্ডার? হ্যাঁ দেখাবো আমি, উপরে আছে রান্না করা গ্যাস ওভেন আছে, তোমরা যে এসে নিজেরা রান্না করতে পারো তাও ব্যবস্থা আছে, বা বললে মাংস মাংস এনে দিলে রান্না করে দেওয়া হয় তাও ব্যবস্থা আছে, বা বলেন যদি মিল সিস্টেমে খাবো তাও বললে তাও বানিয়ে দেওয়া। আচ্ছা ওকে, আচ্ছা সেটা একবার দেখাবেন। চলো হুম
আরও একটা রুম দেখাচ্ছি যাওয়ার পথে, কিচেন রুমে যাওয়ার পথে। সেই লেভেলের রুম, পিকনিকের জন্য এই জায়গাটায় রান্না বান্না করতে পারেন, ঠিক আছে, নিজেরা যদি রান্না করতে পারেন। এখানেও খাওয়া দাওয়ার এখানে বসে টেবিল টেবিল রাখা রয়েছে। এখানে যদি এই সাইডের রুমে যদি ফিস্টি করেন তো এখানে বসে খাওয়া যাবে, এখানে খাওয়া যাবে, আর জানলা থেকে বাইরের একদম জঙ্গলের সাদৃশ্য দেখতে পাবেন। আর এর সামনে রয়েছে একদম, এইটা হলো বকখালির পিকনিক স্পট, ঠিক আছে। এখানে বসে কিন্তু তোমরা সব কিছু বাইরের সাদৃশ্য দেখতে পাবে। আর এখানে ছোট ছোট বর্তমানে এ পাশাপাশিও হোটেল তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ। এখানে হচ্ছে আমাদের ছাদ, হ্যাঁ, 10টা পর্যন্ত খোলা থাকে। এবার পাশের রুমে চেয়ার টেবিল আছে, এখানে নিয়ে এসে বসতে পারে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তোমাদেরকে দেখাচ্ছি যে একদম বকখালি সি বিচে একদম, এই যে সামনে একদম সি বিচ দেখতে পাচ্ছ। আর সি বিচের এত কাছে এত কম রেঞ্জের মানে হোটেল পাওয়াটাই টাফ ব্যাপার। আর বিশেষ করে ওই যে হোটেলগুলোতে আমি জানি কিন্তু প্রায় 2,000-2,500 করে রুম ভাড়া, ঠিক আছে, কিন্তু কিন্তু এই দুটো আছে 2,000-2,500, হ্যাঁ আছে 4,000 থেকে শুরু। হ্যাঁ, এই দুটো কিন্তু 2,000-2,500 আর এটা 4,000 টাকা থেকে শুরু, তাই তো? আর সে তুলনায় এত কাছে এত কাছে খুবই কম রেঞ্জের হোটেল বলতে এটাই, খুবই কম রেঞ্জের হোটেল এটাই। আর এখান থেকে সাদৃশ্যটা দেখাচ্ছি, সামনে জঙ্গল দেখো বন্ধুরা, সামনে জঙ্গল, এই যে সামনে জঙ্গল, জঙ্গলের পরেই কিন্তু এই যে সি বিচ সাইড, টোটালি সি বিচ সাইড। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, টাটা। হলে অবশ্যই আসুন এই যে সমুদ্র সৈকত হোমস্টে এই হোটেলে। আর ডিসক্রিপশন বক্সে আমি কিন্তু এই হোটেলের ফোন নাম্বার যোগ করে দেবো, তো এখানে ফোন করেও আসতে পারেন, অনলাইনে বুকিং করতে পারেন।